আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফার্স্ট টাই চ্যানেলের তুমি ছিলে না আমার গল্পের 20 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন, আর আমি আপনাদেরকে এভাবেই সুন্দর সুন্দর গল্প দিতে থাকব। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। কিরে কানিজ, ভালো আছিস? হ্যাঁ ভাবি, ভালো। তোমরা কেমন আছো? রাতে অনেকগুলো ফোন দিলে ধরতে পারিনি, পরে দিলাম ধরিনি, এখন আবার আম্মু অনেকগুলো কল দিল। সবাই ভালো আছো তো? ভালো না রে, একটুও ভালো না, কান্নাজড়িত কথায় বলল শিলা। ভাবি কি হয়েছে, কাঁদো কেন? শিলা ফুপিয়ে কেঁদে ওঠে। ভাবি কি হয়েছে প্লিজ বলো, আমার ভয় লাগছে। কানিস, ওই সিয়াম কাল রাতে এসে সবাইকে বলছে সে তোকে বিয়ে করতে চায়। তোর ভাই বলছিল এসব ফাজলামি আমাদের সাথে করবা না, অন্য জায়গায় মেয়ে খুঁজো, আমার বোন বিয়ে দেবো না। এর জন্য চিল্লাচিল্লি করে ঘর অনেকে ভাঙচুর করছে। তোর ভাইয়ের কলার টেনে ধরে বলে, কানিজ আমার বউ না হলে অন্য কারো হতে পারবে না। তোর ভাই ওর সাথে মারামারি শুরু করে, এক পর্যায়ে বিষয়টা বড় হয়ে যায়, আশেপাশে সবাই এসে ভিড় করে। শ্যাম বলতেছে ও নাকি ফোন দেয়নি সেদিন, তুই ফোন দিয়ে বিয়ে করবি না বলছিস। এগুলো শুনে মানুষ কত ধরনের কথা বলছে হিসাব নেই। আব্বু চুপ করে বসেছিল, আর আম্মু বিশ্বাস করে ফেলছে তুই বিয়ে ভাঙছিস, তাই সিয়ামকে বলে দিছে তুই কোন কলেজে পড়িস এখন। সিয়াম তোকে ওখান থেকে নিয়ে আসবে বলে গেছে। শিলার কথা শুনে কানিজের মাথা ঘুরছে। এগুলো কি শুনছে সে? এই কয়েকটা দিনে সিয়াম ফোনের পর ফোন দিয়ে জ্বালিয়েছে, বারবার কানিজকে বিয়ে করার জন্য রিকোয়েস্ট করছে। কানিজ অনেক রাগারেগি করছে, কিন্তু সিয়াম একটু রাগ দেখায়নি, বারবার নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছে আর কানিজকে রিকোয়েস্ট করেছে। কাল রাতে কানিজ রেগে গিয়ে সিয়ামকে তুইতাকারি করে গালাগালি করেছে। সিয়াম কিছু না বলে ফোন রেখে দিছিল। সেই রাগারাগিতে এমন কিছু সিয়াম করবে একদম বাড়ি পর্যন্ত চলে যাবে কানিজ ভাবতেও পারেনি। ভাবি তুমি ওকে বিশ্বাস করো যে বিয়েটা আমিই ভাঙছিলাম? উত্তর দিল না শিলা। কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে তার। কানিজ নিজের চোখের পানিটা মুছে কাঁপা কাঁপাই গলে বলল, ভাবি বিশ্বাস করো, ওই দিন আমি ফোন দেইনি সিয়ামকে, ওই লোকটা নিজেই দিয়ে আমায় বিয়ে করতে না বলেছিল। আমি তোকে বিশ্বাস করি রে কানিজ, কিন্তু আম্মু বিশ্বাস করছে না। আম্মু বলছে তুই নাকি এই বিয়ে ভাঙে দেওয়ার কথা আগেই বলেছিলি। আমার মনে হয় আম্মুর মতো আব্বুরও বিশ্বাস করছে। শিলার কথায় কানিজ কেঁদে কেঁদে বলে, আমি এখন কি করবো ভাবি বলো, আমি যে আরিয়ানকে খুব ভালোবাসি ভাবি। আরিয়ান কে রে? তোমাকে পরে সব বলবো ভাবি, এখন রাখছি। নিজের খেয়াল রাখিস, একটু সাবধানে থাকিস। কানিজ ছোট্ট একটা হুম বলে ফোন কেটে দিল। সিয়ামকে ফোন দিল, আর সিয়ামকে একটা কথা জিজ্ঞেস করবে, কানিজের সাথে বিয়ে ঠিক হওয়া, আবার বিয়ের আগের দিন বিয়ে ভেঙে দেওয়া, আবার বিয়ে করতে চাওয়া, এসব কিছুর পেছনে কি কারণ আছে, কিসের প্রতিশোধ নিচ্ছে সে? সিয়ামকে দুটো ফোন দিল, ফোন ধরল না, চোখের পানিটা মুছে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। তাকে দুর্বল হলে চলবে না, তাকে লড়াই করতে হবে, নিজেকে ভালো রাখতে তার নিজেকেই লড়তে হবে। হাইয়ান রেডি হয়ে কানিজের রুমে আসলো। কানিজ রেডি হয়েই আছে, আরিয়ান এসে কানিজকে পিছন থেকে জড়িয়ে ধরল। উফ, সুযোগ পেলেই লুচ্চামি শুরু হয়ে যায় তাই না? কানিজের কণ্ঠে বিরক্তি, আরিয়ানের খারাপ লাগলো কিন্তু গায়ে মাখলো না। কানিজের ঘাড়ে চুমু দিয়ে বলল, 10 না 5 না, একটা মাত্র বউ আমার, তার সাথে লুচ্চামি না করলে কার সাথে করবো? কানিজ আরিয়ানের হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, এমনভাবে বউ বউ বলেন যেন আমাকে বিয়ে করে ফেলেছেন। কানিজ এবারও বিরক্তি নিয়ে কথাটা বলেছে,
হায়ান কানিজের দিকে কপাল কুচকে তাকালো। হঠাৎ এভাবে কথা বলছে কেন? আয়ান কিছু বলতে যাবে তার আগেই কানিজের ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে সিয়ামটা নামটা স্পষ্ট ভেসে উঠেছে। কানিজ ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল। আয়ান আর দাঁড়ালো না, বেরিয়ে গেল রুম থেকে। হ্যালো, হাই সুইটার, আজ সূর্যটা পূর্ব দিকে উঠেছে তো? আপনি আমার বাসায় গিয়েছিলেন কেন, ফাজলামি করেন? আপনি বড়লোক বাবার সন্তান হয়েছেন বলে নিজেকে কি অনেক বড় মনে করেন? যা মন চাই তাই করবেন? আমাদেরকে আপনার মানুষ মনে হয় না? আপনি কি জানেন সেদিন আপনার একটা সিদ্ধান্তের কারণে আজ আমাকে সমাজে কতটা অপমানিত হতে হয়? শুধু আপনার জন্য আজ আমি নিজের বাসা থেকে এত দূরে থাকছি। চিন্তা কিসের সুইটার, আবার তোমায় নিয়ে আসবো, ধুমধাম করে বিয়ে করবো আমরা, সমাজের মানুষ আর কিচ্ছু বলবে না। দেখো, চুপ করুন, আপনি হচ্ছেন একটা মানসিক রোগী। আপনাকে সাপোর্ট দিয়ে আপনার বাবা মা নিজেদের পাগল বলে পরিচয় দিচ্ছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার আর আমার বিয়ে ঠিক হওয়ার আগে থেকে কি আপনি আমাকে চিনতেন? চেনার কি কথা ছিল নাকি? আপনি প্লিজ বলবেন কেন আপনি আমার সাথে এমন করছেন? দেখেন, কোনো দিন যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দেন, এভাবে প্রতিশোধ নেবেন না। আপনি চাইলে আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইবো, তবু প্লিজ আমাকে নিয়ে আর খেলবেন না। কানিজ, তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো, আমি প্রতিশোধ নিচ্ছি না, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমার বুঝতে দেরি হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না। কানিজ চেঁচিয়ে বলে উঠল, এতটাই যখন ভালোবাসতেন তাহলে সেদিন বিয়ে ভেঙেছিলেন কেন? কানিজ, ওটাই তো আমার ভুল ছিল, আমি ক্ষমা চাচ্ছি তো, তাই না? আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে না আমি ভালো থাকবো না তোমাকে ভালো রাখতে পারবো। আমার মনে হয়েছিল তোমার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না, তোমার কথা ভাবলেই আমার বিরক্ত লাগত। কিন্তু বিয়ে ভাঙার পরে থেকে আমার ঘুম হতো না কানিজ, চোখ বন্ধ করলেই তোমার মুখটা ভেসে উঠত, সবসময় তোমার কথা মনে পড়তো। বুঝতে পারলাম তোমাকে আর ভালোবাসি আমি। বিশ্বাস করো, আব্বুকে যখন প্রথম বললাম আমার তোমাকে চাই, তখন ওরা আমাকে পাগল বলে গালাগালি করেছে, মানেনি তারা। ওদেরকে আমি মানিয়ে নিয়েছি কানিজ, তোমার পরিবারও মেনে যাবে, তুমিও মেনে নাও আমায় প্লিজ। কথা দিচ্ছি সারা জীবন বুকে আগলে রাখবো। রাগে ফোনটা কেটে দিল কানিজ। সিয়ামের কণ্ঠটাও বিরক্ত লাগছে এখন। সিয়ামকে খুন করে শান্তিতে নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে। মোবাইল অফ করে ড্রেসিং টেবিলের উপর রেখে চলে গেল। আধ ঘন্টা ধরে গাড়িতে বসে কানিজের জন্য অপেক্ষা করছে আরিয়ান। রাগে যখন গাড়ি থেকে নামতে যাবে তখন দেখলো কানিজ দৌড়ে আসছে, এসে গাড়িতে উঠে বসলো। আরিয়ান কিছু না বলেই গাড়ি ছেড়ে দিল। কানিজ এতক্ষণ সিয়ামের সাথে কথা বলেছিল সেটা সে জানে। তারপরও কানিজকে স্বাভাবিক গলায় বলল, তখন কে ফোন দিছিল কালি কানিজ? কানিজ ভাবলো আরিয়ান সিয়ামের নাম্বার দেখেনি তাই জিজ্ঞেস করছে। এভাবে আরিয়ানকে জড়াতে চায় না সে। আরিয়ান জানলে সিয়ামকে ফোন করতেও চলে যাবে, আর যদি আরিয়ানের কোনো ক্ষতি হয়, এই ভয়েই ব্যাপারটা গোপন রেখে মিথ্যে বলল কানিজ। আমও ফোন দিছে, আরিয়ান ছোট করে শুধু ও বলল। রাগ, কষ্ট, অভিমান সব কিছু একসাথে জব হয়ে গেল, কাঁদতে ইচ্ছে করছে তার। আরিয়ান চুপ আছে দেখে কানিজের খারাপ লাগছে, তখন এভাবে না বললেও পারত, একটু জড়িয়েই তো ধরেছিল। ছোট্ট একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে সাবাল করলো। আরিয়ানের উদ্দেশ্য করে বলল, জানেন আপনার সাথে প্রতিদিন গাড়িতে যাই বলে সব মেয়েরা আমাকেই হিংসে করে, অনেকজন প্রশ্ন করে আমি আপনার সাথে যাই কেন। আরিয়ান কিছু বলো না, তার মতোই গাড়ি চালাচ্ছে। কলেজ থেকে একটু দূরে গাড়ি থামিয়ে কানিজকে নামতে বলল। কানিজ নামলো, ভেবেছিল গাড়িতে কোনো সমস্যা হয়েছে, কিন্তু না, কানিজ নামার সাথে সাথে আরিয়ান গাড়ি নিয়ে কলেজের দিকে চলে গেল। কানিজের মেজাজ খারাপ হয়ে গেল, সে একটা কথা বলেছে বলে এভাবে নামিয়ে দেবে? কান্না চলে আসলো কানিজে। এমনিতেই সিয়ামের বিষয়টা নিয়ে মেজাজ খারাপ তার, আবার এমন কাণ্ড। হাই নিউ কিউটি, কানিজের সামনে তাকে দেখলো তার ক্লাসের সাজিন নামের ছেলেটা বাইক নিয়ে বসে আছে। কানিজের চেহারায় বিরক্তি ফুটে উঠলো। তার মনে হয় এই কলেজের সব থেকে স্যাঁতসেরা ছেলে হচ্ছে সাজিন। ক্লাসে যতক্ষণ থাকবে মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকবে, সব মেয়েকেই নাকি তার ভালো লাগে।
মেয়েরা বকলে শুধু 32টি দাঁত বের করে হি করতে থাকে। কি গো কিউটি, মন খারাপ কেন? না কিছু না, তুমি যাও, তুমি আমার সাথে আসো। আরে না যাও তুমি, আমি একটু হেঁটে যেতে পারবো। কিউটি, তুমি কিন্তু সেদিন ক্লাসে বলেছিলে তুমি ঠিক মতো পড়লে এখন ভার্সিটিতে হতে, তাহলে তো তুমি আমার বড়, তাই না? আর ছোট ভাই ভেবে ওঠো। সাজিনের কথাটা কানিজের ভালো লাগলো, তাহলে তাকে বড় বোন হিসেবে সম্মান করছে, ভাবতেই ভালো লাগা কাজ করছে। যদিও সাজিন দেখতে তার থেকে অনেক বড় মনে হচ্ছে, তবুও কানিজের ভালো লাগলো। কানিজের মিষ্টি হাসিতে উঠে বসলো। কলেজে পৌঁছে বাইক থেকে নামলো কানিজ। সাজিন বলল, কিউটি সারা রাস্তায় মুখটা গোমরা করেছিলে কেন, আজ ছেঁকা খেয়েছো? সাজিনের এমন কথায় হেসে ওঠে কানিজ। সাজিনের মাথায় একটা চাপড় দিয়ে বলে, পেকে গেছিস তাই না? সাজিন কাঁদো কাঁদো মুখ করে বলল, কিউটি তুই তো কারি করবা না, তুমি আমার বড় হলেও দেখতে একদম পিচ্ছি। তোমার মতো একটা পিচ্ছি মেয়ে আমাকে তুই তো কারি করলে মেয়েরা আমায় পিচ্ছি ভেবে পাত্তা দিবে না। সাজিনের এমন কথায় খুব জোরে হেসে দিল কানিজ। সাজিন হাত বাড়িয়ে দিয়ে বলল, ফ্রেন্ড? কানিজের হাতটা বাড়িয়ে দিল। কী ক্ষতি, সাজিনের মতো একটা ছোট ভাই থাকলে? তারপর কথা বলতে বলতে ক্লাসে চলে যায় তারা। ক্লাসে ঢুকে এসে তুলির পাশে বসে কানিজ। তুলি খুব মিশুক প্রকৃতির মেয়ে, কানিজের সাথে প্রথম দিনে খুব ভাব জমেছিল। তুলি কানিজের দিকে তাকিয়ে দেখলো কানিজ মুখটা মলিন করে বসে আছে। কী ব্যাপার, মন খারাপ নাকি? না, কি হয়েছে বল, এভাবে তো মুখ গোমরা করে কখনো বসে থাকতে দেখিনি, সত্যি কিছু হয়নি। আয়ান এসে ক্লাসে ঢুকলো, সবাই দাঁড়ালো, কানিজ দাঁড়ালো না। আয়ানের মেজাজ এখন সপ্তম আকাশে উঠে গেছে। ক্লাস শুরু করলো, আয়ান ক্লাস করাচ্ছে। ক্লাসের সবার মনোযোগ আয়ানের দিকে, শুধু কানিজের মনোযোগ অন্যদিকে, সে এক মনে জানালার বাইরে তাকিয়ে আছে। আয়ান কানিজের সামনে এসে দাঁড়ালো, কানিজ বলে ডাক দিল, কানিজ শুনল না। আয়ান চেঁচিয়ে উঠল, কানিজ! আয়ানের চেঁচানোতে হকচকিয়ে উঠে কানিজ তৎক্ষণাৎ দাঁড়ায়। গম্ভীর গলায় আয়ান জিজ্ঞেস করে, কোন বিষয়ে ক্লাস করানো হচ্ছে? কানিজ ভয়ে শুকনো ঢোক গিলল। শ্যামের বিষয়টা নিয়ে টেনশন করতে করতে সে ক্লাসে অমনোযোগী হয়ে গেছে, সে তো জানেই না কী নিয়ে ক্লাস হচ্ছে। আয়ান ধমক দিল, কানিজ তোমাকে কিছু জিজ্ঞেস করা হচ্ছে? সরি স্যার, আমি খেয়াল করিনি। আয়ান টেবিল থেকে স্কেল নিয়ে এসে কানিজকে হাত পাততে বলল। কানিজ বলল, সরি স্যার, আর হবে না। আয়ান ধমক দিয়ে বলে, হাত বের করতে বলছি, বের করো। কানিজ ভয়ে ভয়ে হাতটা বাড়িয়ে দিল। রাগে আয়ানের চোখ লাল হয়ে আছে। কানিজ হাত বাড়িয়ে দিতেই আয়ান শরীরের সমস্ত শক্তি দিয়ে ঠাস ঠাস করে কানিজের হাতে দুটো বাড়িয়ে দিল। অসহ্য ব্যথা হাত ঝাড়তে ঝাড়তে কানিজ হাত সরিয়ে নিল। আয়ান আবার ধমক দিয়ে হাত বাড়াতে বলল। কানিজ হাত বাড়িয়ে দিল, আয়ান আরও দুইটা বাড়িয়ে দিল। পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। আয়ানের এমন রূপ কেউ আগে দেখেনি। সবাই জানে আয়ান খুব শান্ত মাথার একজন মানুষ, ছাত্রছাত্রীর কাছে সে অনেক প্রিয় টিচার। শুধুমাত্র তার ব্যবহারের কারণেই কেউ যেন আয়ানকে চিনতে পারছে না। বাকি ক্লাসটুকু কানিজ নীরবে চোখের জলই পানি ফেলেছে, একেবারের জন্য অন্যদিকে তাকায়নি। তার মনে পড়েছে একদিন তার মা মেরেছিলেন। আয়ান ফোনের ওপাশ থেকে চিৎকার করে বলেছিল, আন্টি মারবেন না ওকে, আমি আর কোনোদিন ফোন দেব না, ওকে মারবেন না, ও কষ্ট পাবে। সেদিন আরিয়ান বলেছিল, এমন কারো সামনে কেঁদো না কানিজ যে তোমার কান্না সহ্য করতে পারে না। সব স্মৃতিগুলো মনে পড়ছে কানিজের। আয়ান কিভাবে মারতে পারলো, হাত কি কাঁপেনি? কানিজের হাতে খুব ব্যথা করছে। তুলি কানিজের চোখের পানিটা মুছে দিল। হাজরিয়ানোর কষ্ট হচ্ছে, নিজের হাত কেটে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু কী করবে, সে নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি। আসার সময় কানিজের মিথ্যে বলে আয়ানের সাথে বিরক্তিতে কথা বলায় অভিমান বাসা বেঁধেছিল মনে, কিন্তু সাজিনের সাথে বাইকে আসার দৃশ্য দেখে অভিমান সব রাগে পরিণত হয়ে গেছে। কলেজে এসেই চাতক পাখির মতো পথ চেয়ে বসেছিল কবে কানিজ আসবে। অভিমানে কানিজকে নামিয়ে দেওয়াটা ঠিক হয়নি ভেবে কানিজকে আনতে যাওয়ার জন্য পাওয়ার হবে, তখনই সাজিনের বাইক করে কানিজকে আসতে দেখে থেমে যায় সে। সাজিনের সাথে হেসে কথা বলা, হাত মিলানো কোনোটাই সহ্য হয়নি তার। কলেজ ছুটির পরে কানিজকে খুঁজে পেল না আরিয়ান, অনেকে কল দিল কিন্তু ফোন বন্ধ। আরিয়ান কলেজের আশপাশ সব জায়গায় খুঁজে দেখল, কোথাও পেল না। ভয়ে আরিয়ানের আত্মা শুকিয়ে গেল।
খুঁজতে খুঁজতে সন্ধ্যে 7টা বেজে গেল, কানিজের কোনো খোঁজ পেল না আরিয়ান। চলবে, কেমন লাগলো জানাবেন কিন্তু।